আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। জাভাস্ক্রিপ্টের আজকে দ্বিতীয় নম্বর টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে কিন্তু আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট শিখব। সেক্ষেত্রে এই টিউটোরিয়ালগুলো অনেক বেশি হবে, লাইক এখানে ভিডিও লিস্ট বেশি থাকতে পারে এবং সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে শিখতে হবে আমি সেটি বলবো না। তবে আমি যেহেতু দুই তিনটা টিউটোরিয়ালের মধ্যে দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইনার এবং আউটার পার্ট বা দুই সাইড বথ অফ সাইডস আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝাতে, তাহলে আপনি বুঝতেই পারবেন যে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলছে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেন। তো প্রথম টিউটোরিয়ালে কিন্তু আমি খুব ভালোভাবে বুঝিয়েছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কখন ব্যবহৃত হয় এবং কী কারণে ব্যবহৃত হয় একটা ওয়েবসাইট বা একটা কম্পিউটারে বা একটা সফটওয়্যারে। আমি আরেকটু ভালো করে আপনাদেরকে বুঝাই, যেমন হচ্ছে যে এই যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড যদি ওপেন করি আমি কম্পিউটার থেকে, আপনি দেখুন এইখানে দেখতে এই যে কালার দেওয়া হয়েছে এবং এই জায়গাটা সাদা এবং লেখা যায় এখানে, এবং এখানেও মেনু আছে, তারপর এখানে স্টাইলিং সিস্টেম আছে কিছু। তো এই যে কালার কোয়ালিটি, কোথায় কোন কালারটা বসবে এবং কোন ফাংশনটা কোথায় গিয়ে শো করবে, কোন লেখাটা কোথায় শো হবে, এগুলো সেম পার্টটা কিন্তু আমরা দেখেছি ওয়েবসাইটে ডিজাইন করার সময়, লাইক মেনুর নেভিগেশনটা কোথায় থাকবে, আমাদের অন্যান্য বিষয়গুলো কোথায় থাকবে, তারপরে ইনপুট বক্স যেমন ফর্ম লেখার জন্য, কন্ট্যাক্ট করার জন্য কোথায় থাকবে, এগুলো সেট করেছে। তদুরূপ প্রত্যেকটা প্রোগ্রামের জন্য একটা করে মানে ফ্রন্ট এন্ড ভার্সন থাকে, ঠিক আছে। তো যেমন ধরুন যে এই যে আমাদের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছি, এই অ্যান্ড্রয়েডের যে আমাদের ফ্রন্ট এন্ডটা আছে সেটা আমাদের XML দিয়ে করা হয়, আবার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটা দেখেন আপনি দিয়ে করা হচ্ছে, কি বলে HTML দিয়ে করা হচ্ছে, ডিজাইনটা কিভাবে করা হচ্ছে। সো এই সেম জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রয়েছে। ফর এক্সাম্পল, আমরা যদি গুগলে সার্চ করি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিস্ট, তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি হোয়াট আর কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। তো এখানে দেখা যাচ্ছে, জাস্ট মিনিট, মনে হয় কাজ করছে, ইয়েস, ওকে। সো কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কিছু এখানে পেয়েছি, আপনি যদি লক্ষ্য করেন লেখা আছে পাইথন, জাভা, রাবিয়ন রেলস, HTML, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা প্রোগ্রামিং না, জাভাস্ক্রিপ্ট, সি ল্যাঙ্গুয়েজ, C++, বিশেষ ক্ষেত্রে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকে জেনে থাকবেন যারা সি স্টাডি করেন এবং অনেক কন্টেস্টে অ্যাড হন তারা জানেন। তো এখানে দেখুন যে পাইথন আছে, দেন হচ্ছে এখানে আপনি যদি দেখুন আর কি জাভা আছে, দেন আরও আছে এখানে রাবিয়ন রেলস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দেন হচ্ছে HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা আমরা শিখেছি, এখানে আছে জাভাস্ক্রিপ্ট যেটা আমরা শিখতে যাচ্ছি, এরপরে হচ্ছে এখানে সি ল্যাঙ্গুয়েজ, তারপরে আছে এখানে দেখুন C++, তারপরে আপনি আরও যদি দেখেন সি শার্প আছে, তারপরে হচ্ছে এখানে অবজেক্টিভ সি, তারপরে আপনি যদি দেখেন যে PHP যেটা আমাদের ইম্পর্টেন্ট হাইপারটেক্সট প্রসেসর, এর নাম আগে ছিল পার্সোনাল হোম পেজ কিন্তু এখন নাম চেঞ্জ করেছে, এটা বলা হচ্ছে SQL, আমরা জানি ডেটাবেস স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ একটা, MySQL কোয়েরি আমরা জানি। ডেটাবেস স্ট্রাকচার বলতে ডেটাবেসও অনেক আছে ফাইলের ডেটা সেভ করার জন্য, কিছু ইনফরমেশন রাখার জন্য ওয়েবসাইটে, যেমন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল আছে, ঠিক মাইক্রোসফট অ্যাক্সেস পয়েন্ট আছে, ঠিক এরকমই। ওকে, এরকম আমরা যদি লক্ষ্য করি যে সুইফট কোড আছে, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কটলিন, অনেকগুলো আছে। তো আসলে কোনটা আপনি শিখবেন সেটার আগে আমি বলি যে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক যেমন আমি ব্যাটারির আর সরাসরি বিদ্যুৎ আর জেনারেটরের কথা বলেছি, এই ব্যাপারগুলো সেম, ঠিক আছে। মানে প্রত্যেকটা ধর্ম একটাই, তারা বাতি জ্বালাতে পারে, এরাও কমান্ড করতে পারে এবং প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কাজে ইউজ হচ্ছে, আবার একটি অপরটির সাথে কাজ করা সম্ভব। ধরুন আপনি একটা কম্পিউটার চালাবেন, ধরুন যে এখানে ম্যান্ডেটরি বলা আছে যে এটাকে আমি চালাতে পারবো, হচ্ছে বেস্ট হচ্ছে আমি যদি সরাসরি বিদ্যুৎ কানেকশন দিয়ে চালাই, আর আপনি তারপরে যদি সাব কোনো একটা ওয়ে খুঁজেন তাহলে এটা হতে পারে CPU, সরি IPS বা UPS হতে পারে, এরপরেও যদি না হয় আপনি বড় কোনো ভোল্টেজওয়ালা কোনো ব্যাটারি ইউজ করতে পারেন, আই থিঙ্ক সো, আই ডোন্ট হ্যাভ অ্যান আইডিয়া। সো এই যে ম্যান্ডেটরি জিনিস থেকে আমরা তার নিচের জিনিসগুলোকে ইউজ করছি, ব্যাপারগুলো এরকমই। তো প্রতিটা জিনিসের জন্য না অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাগ করে দেওয়া আছে, যেমন হচ্ছে আপনি যদি এই যে এরকম মাইক্রোসফট ওয়ার্ড, এটা যে একটা সফটওয়্যার, এটা যে তৈরি করা হয়েছে, অবভিয়াসলি এটার জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো এটা হতে পারে C#, C++ বা জাভাস্ক্রিপ্ট, জাভা ইউজ করে ইউজ করা হয়েছে,
তো মোস্ট অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে জাভা যেটা আছে এটা অনেক স্ট্রং, জাভার মধ্যে অনেক ডিফারেন্ট আছে, জাভা সুইম আছে, হ্যাঁ, সো জাভার অ্যান্ড্রয়েড ভার্সন আছে। তো জাভা যেটা মেইন অ্যাকচুয়ালি সেটা প্রায় এই ধরনের প্রোগ্রামগুলো তৈরি করার জন্য প্রয়োজন হয়। আপনি যদি লক্ষ্য করেন যে পাইথন একটি ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটি আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখন প্রায় ইউজ হতে চলেছে বেশিরভাগ। যেমন আমাদের ইউটিউব কিন্তু পাইথন দিয়ে তৈরি, পিএইচপি, গুগল, এরা কিন্তু ইয়াহু, এগুলো হচ্ছে পিএইচপি দিয়ে তৈরি। তো পাইথন পিএইচপির পরে হয়েছে, আই থিঙ্ক সো। তো যাই হোক, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এতটুকুই বলার ছিল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকগুলো আছে যেগুলো প্রায় সেম। আপনি যদি একটা শিখেন, ধরেন একটা শিখতে আপনার হয়তোবা টাইম লাগছে 7 থেকে 8 মাস ভালোভাবে শিখতে গেলে, আপনি বাকিগুলো 2 মাস আড়াই মাসের মধ্যেই কমপ্লিট করতে পারবেন, দ্যাটস ইট। তো বিভিন্ন মেশিন বা বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন প্রোগ্রাম রান করার জন্য আমাদের প্রয়োজন হয় কমান্ডার, আর এটাকে এটার যে এটার মধ্যে যে কমান্ডটা লিখব সেটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আমরা ওয়েবের ক্ষেত্রে কি ইউজ করব, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করব, এখানে জাভা আছে, অনলাইন সি কম্পাইলার আছে, তারপর আছে এসকিউএল আছে, পাইথন আছে, জাভাস্ক্রিপ্ট আছে, তো কোনটা আসলে আগে শেখা উচিত? তো আমি না, এটা অ্যাকচুয়ালি আপনি যদি ইউটিউব রিসার্চ করেন, আপনাদেরকে সব থেকে বেস্ট সাজেস্ট করবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট আর পাইথন, যে কোনো একটা জিনিস আপনাদেরকে শিখতে বলবে, যেহেতু এই ল্যাঙ্গুয়েজগুলো ইজি টু আন্ডারস্ট্যান্ড এই কারণে। তো আপনি যদি আপনার স্কিল সেট বাড়ান তাহলে কাজ আপনি অনেক বেশি পাবেন, কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতেও জব করতে পারেন। তো সেটার উপর ডিপেন্ড করে মানুষ কিন্তু জাভা থেকে শুরু করে অন্যান্য প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজগুলোও শিখছে। যেমন আমি জাভা জানি, পিএসপি জানি, পাইথনও জানি মোটামুটি, দেন সি জানি, দেন আপনার বলেন যে জাভা জানি, সো এই তারপরে এসকিউএল জানি। সো এগুলো কীভাবে সম্ভব? একদিনে কিন্তু এগুলো হবে না। আপনি যদি বলেন যে নাসিম ভাইয়ের মতো আমি এগুলো সব জানবো, তাহলেই কিন্তু সম্ভব না, আপনাকে আস্তে আস্তে এক এক করে শিখতে হবে, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আসলে ডিফারেন্স একটার সাথে আরেকটার কতটুকু ডিফারেন্স আছে আমি যদি দেখাই। তো প্রথমত জাভাস্ক্রিপ্ট, আচ্ছা জাভাস্ক্রিপ্ট ওপেন করে নেই, এগুলোর জন্য এডিটর প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে আমি যেটা করব এখন, আমি অনলাইন থেকে একটা এডিটর আমি এখান থেকে দেখে অনলাইনে টাইপ করে আপনাদেরকে আউটপুট দেখানোর চেষ্টা করব। একটা কমান্ড করার পরে যেমন আমরা ট্যাগ লিখে H1 দিলে লেখাটা মোটা হয়ে যায়, তো জাভাস্ক্রিপ্টের যে কমান্ডগুলো আছে এই কমান্ডগুলো করার পরে এরর ধরনের একটা লেখার কীভাবে পরিবর্তন আনা যায় বা লেখা কীভাবে শো করানো যায় ঠিক এগুলো আমরা একটু দেখি। জাস্ট ডিসপ্লেইং টেক্সট সিস্টেম আমরা দেখছি। তো আমি অনলাইন জাভাস্ক্রিপ্ট এডিটর বলছি, এটা js.do, এখান থেকে যদি আপনি করেন খুব ইজিলি আপনি জাভাস্ক্রিপ্ট অনেক কিছু লেখা আছে আমি তুলে দিলাম এবং রান কোড আছে কিছুই নাই। এবং এখানে যদি আমি ধরুন জাস্ট কিছু লেখা শো করাতে যাচ্ছি, সাপোজ আপনার এখানে যদি বলা হয় যে একটা DIV আছে, ক্লাস DIV আছে, এবং এটা আমি হ্যালো লিখছি, অ্যান্ড আমি যদি এখানে বলি ঠিক এভাবে ডেভিড সাপোজ আমি উপরে রাখছি, ওয়েট এটাকে কাজ করে আমি জাস্ট উপরে নিয়ে গেলাম। জাভাস্ক্রিপ্টটা আমাদের ওয়েব ল্যাঙ্গুয়েজের সাথে HTML-এর সাথে খুব ভালো কাজ করে বিধায় আমরা জাভাস্ক্রিপ্টটা ইউজ করছি। কোয়েরি সিলেক্টর, তারপর আমরা এটাকে ক্লাসটাকে যদি ধরি, আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে আউটপুট করে বিভিন্নটার সাথে, এটার সাথে ওইটার আসলে সম্পর্কটা কতটুকু এটা আপনাদেরকে কম্পেয়ার করে দেখালে আপনারা হয়তো খুব বেশি একটা ভয় পাবেন না, যেহেতু আমার ক্লাস সেহেতু ভয় পাওয়ার কোনো কারণ নেই যতক্ষণ আমি আছি। হ্যালোকে টার্গেট করো, দেন ইনার HTML সেট করো, হ্যালো লার্নার্স, দেন আমরা এটাকে রান করলে আপনারা দেখবেন যে হ্যালো লার্নার্স এসেছে। আমি যদি এখানে একটা কাজ করে দিই, লাইক হচ্ছে H1 সিলেক্ট করে দেয় এবং H1 দিয়ে দেয়, আপনি দেখবেন যে ওখানে লেখাটা বড় হয়ে গিয়েছে, দ্যাটস ইট। সো এটা দিয়ে আমরা জাভাস্ক্রিপ্টের আউটপুট এটা আমরা আরও ভালো করে জানবো। তো সেক্ষেত্রে আমরা এর সাথে বাকিগুলোর একটু চেঞ্জ দেখে আসি। আমরা যদি PHP-র দেখি তাহলে দেখুন আমরা এখানেও লিখতে পারি, ওইটা ওইখানে লিখেছিলাম ডকুমেন্ট করে সিলেক্ট করে HTML, বা আমরা এইভাবে লিখতে পারি সিম্পলি জাস্ট লাইক document.write, মানে ডকুমেন্টের মধ্যে লিখো কমান্ড করা হচ্ছে। সো এটাকে আমি এখানে কম্বাইন করে দিলাম,
এন্ড দেন আমি যদি রান কোড করি তো দেখুন সেম রেজাল্ট এসেছে। আমি যদি একটু চেঞ্জ করে দেখাই, ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। তো এবার এই সেম হ্যালো ওয়ার্ল্ডটা আমি কিভাবে এখানে শো করাতে পারি পিসির মাধ্যমে? সো এটাও সিম্পল, এইচ ওয়ান, দেন হচ্ছে এইচ ওয়ান, হ্যালো ওয়ার্ল্ড। এবার এটা রান করি, দেখুন আপনি এখানে রেজাল্ট দেখতে পাবেন, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। আমরা সেম জিনিসটা যদি আমরা পাইথনে দেখতে চাই তাহলে দেখুন পাইথনে আমরা এভাবে করতে পারি, প্রিন্ট ইফ, জাস্ট প্রিন্ট, কিছুই না, হ্যালো ওয়ার্ল্ড। আপনি রান করেন পাইথন হ্যালো বলছে, আপনি যদি জাভা কম্পাইলার চেষ্টা করেন জাভাতে, তাহলে আমরা এখানে এটা একটু অবজেক্ট ওরিয়েন্টেড জাভা ল্যাঙ্গুয়েজ, তো সেক্ষেত্রে এখানে একটু বেশি লিখতে হয়, একটু ডিফারেন্ট জিনিস মনে রাখতে হয়। তো আমি এটাকে লেখার চেষ্টা করছি, একটু নিচে নিয়ে আসি, আপনাদের দেখতে সুবিধা হবে। একটা ক্লাস থাকবে মেইন, এবং এটার মধ্যে একটা ফাংশন থাকে সেটাও আমরা জানি, দ্যাটস ইট, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন দিতে হবে। দেন এখানে আমরা বড় হাতের স্ট্রিং লিখি, স্পেস দিয়ে, এ আর জি এস, সরি, এখানে, দ্যাটস ইট। এবার আমরা এখানে প্রিন্ট অ্যালেন, আমরা যদি বলি হ্যালো ফ্রি ড্যান্সার্স, নাসিম ইজ টিচিং ইউ। আমি যদি রান করি তো দেখেন আপনি এখানেও সেম রেজাল্টটা পাবেন, দেখবেন চলে এসেছে হ্যালো ফ্রিল্যান্সার্স, নাসিম ইজ টিচিং ইউ। আপনি যদি সেম জিনিসটা সিতেও করতে চান তাহলে আপনি সেমভাবে একটু ডিফারেন্ট ওয়েতে করতে পারেন, ইনক্লুড করতে হবে এখানে একটা লাইব্রেরি, ইনক্লুড, দেন হচ্ছে একটু ডিফারেন্ট লাগে প্রথমবেলা দেখতে, বাট আই থিঙ্ক আপনি যদি একটু কষ্ট করে শেখার চেষ্টা করেন তাহলে আমার মনে হয় কোনো সমস্যাই নেই। হ্যালো বাংলাদেশ, আই ওয়ান্ট টু টিচ ইউ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ইট, ওকে। অ্যান্ড আমরা এখানে বলতে পারি রিটার্ন, শিওর। তো আমি যদি এখানে রান করার চেষ্টা করি তো দেখবেন এখানে সেই লেখাটা চলে আসবে। রাইট, সো এই হচ্ছে ব্যাপার। আপনি যদি এখন এসকিউএল এর মধ্যে চেষ্টা করেন, এসকিউএল কীভাবে লিখবেন, সো ক্রিয়েট আমার একটা নাম দিচ্ছি নাসিম, সো আমি লিখছি এখানে যেমন ক্যালকুলেশন, আমি ক্যালকুলেটর একটা টেবিল তৈরি করছি যেখানে ক্যালকুলেটরের ডেটা সেভ থাকবে, সো ক্যালকুলেটর। অ্যান্ড এখানে আমি আইএনটি ভার্সন সিলেক্ট করছি, এ যেমন হচ্ছে ফার্স্ট নাম্বার, দেন আইএনটি সেকেন্ড নাম্বার, দেন ওয়ার্কার দিলাম না, ক্যারেক্টার লেখা যায়, ওকে। সাপোজ আমি একটা কাজ করছি, আমি এখানে আইএনটি দিয়ে অ্যাজ দিতে চাচ্ছি, অ্যাজ, ওকে, বয়স আগে নাম দিয়ে দিই, সো ক্যারেক্টার লিখবো অ্যাজ, অ্যান্ড হচ্ছে আইএনটি দিয়ে আমি ইন্টারজার সিলেক্ট করবো, দেন সেটা হতে পারে, সরি, এটার নাম হবে নেম, একটা এজ, জাস্ট সিম্পলি এতটুকুই। এবার ইনসার্ট ইন টু টেবিলের মতো আমি সেভ করছি, কী লিখবো, জাস্ট আমাকে ভ্যালুগুলো সেট করতে হবে, নেম, এজ, অ্যান্ড এখানে ভ্যালিউস, টেবিলে ইনসার্ট হচ্ছে, আমি আমার এজ সিলেক্ট করছি, নাম সিলেক্ট করছি নাসিম, অ্যান্ড দেন আমি এখানে কমা দিয়ে বয়স সিলেক্ট করছি, ধরুন যে 26, দ্যাটস ইট। এরপরে সিলেক্ট করবো, সিলেক্ট অল ফ্রম কোথা থেকে, ক্যালকুলেশন থেকে, কী কী সিলেক্ট করবো, নাথিং, আমি এটাকে রান করে দিই, দেখুন সব চলে আসার কথা, এক্সিকিউট। আচ্ছা, ক্যালকুলেশন অ্যাকচুয়ালি ভুল হয়েছে, বলেছে এখানে এরর লাইন নাম্বার টু, টেবিল ক্যালকুলেশন হ্যাজ নো
কলাম নেম রাইট 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 দিস ওয়ান নাম নামে কোনো কলাম থাকছে না সো ক্যারেক্টার অ্যান্ড এখানেও বলা যেতে পারে একটু ডিফারেন্ট আর কি যা এখানে বলছে লাইন টু নিয়ার নেম সিনট্যাক্স এরর বলছেন সো মেবি কোনো ইস্যু হতে পারে সিনট্যাক্স এরর দেখতে হবে তো যাই হোক এইভাবে অ্যাকচুয়ালি আমরা এখানে কী করি রানিং করে থাকি আমরা যদি এখানে দেখালাম জাভাস্ক্রিপ্ট তো আপনারা দেখলে যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ হয় কি মানে প্রায় অনেকটাই সেম প্রিন্ট করতে হয় কোনোটাতে এখানে কম্পাইলার দিয়ে সেট করতে হয় কোনোটাতে দিয়ে আপনি এখানে একো করে শো করাতে পারেন তো ওভারঅল যদি আমরা দেখি প্রতিটা জিনিসের মধ্যে যেই চ্যাপ্টারগুলো থাকে ধরুন একটা বইয়ের মধ্যে আপনার কিছু গল্প আছে গল্পর নামগুলো সেম এবং গল্পর মানুষগুলোর স্টোরিগুলো সেম কিন্তু মানুষগুলোর নামগুলো আলাদা যদি এটা হয় তাহলে কি গল্পটা পড়তে আপনার সমস্যা হবে আমার মনে হয় না শুধু নামগুলো চেঞ্জ এটাই আর কিছুই না ঠিক আছে তার মানে বোঝা গেল যে প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রায় সেম ওয়েতে কাজ করে ধর্ম তাদের একটাই এখানে শুধুমাত্র যেটা হয় সেটা হচ্ছে তাদের থেকে একটার থেকে আরেকটার মধ্যে ১৯ থেকে ২০ ১৮ ২০ ঠিক এরকম চেঞ্জ থাকে খুব বেশি যে একটা পরিবর্তন থাকে তা না তো এটা নিয়ে ভয় করার কোনোই কারণ নেই অ্যাজ লং অ্যাজ আই এম উইথ ইউ আমার মনে হয় যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা এসেছে যে এটা আসলে কী কাজ করে এবং কীভাবে কী হয় ঠিক আছে আমি যদি এখানে ধরুন আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি ধরুন এখানে বলেছি যে পাসওয়ার্ড ইকুয়াল টু একটা পাসওয়ার্ড সেট করি এটার পাসওয়ার্ড সাপোজ এবং নেম ইকুয়াল টু ইউজার নেম অ্যাকচুয়ালি সো নাসিম ওয়ান টু থ্রি অ্যান্ড আমি যদি বলি যে ইফ পাসওয়ার্ড ইকুয়াল টু নাসিম পাসওয়ার্ড ভুল দিলাম কিন্তু অ্যান্ড অ্যান্ড নেম ইকুয়াল টু নাসিম ওয়ান টু থ্রি তাহলে একো করো রং ধরুন যে এখানে বলছি আমি ইউ আর লগড ইন পাসওয়ার্ডটা আমি সঠিক দিচ্ছি সাপোজ তো ধরুন পাসওয়ার্ড দিয়েছি এবং এখানে বলবে যে ইউ আর লগড ইন আচ্ছা কোথায় মিস্টেকটা করেছি এটা যদি ঠিক থাকে এটা যদি ঠিক থাকে এখানে একটা আমরা ক্লোন দিতে ভুলে গিয়েছি দ্যাটস ইট দেন ইউ আর লগড ইন এখন আমি যদি এখন কাজ করি এখানে পাসওয়ার্ডটা ভুল দিয়েছি সাপোজ আমি কিছু দেই নাই উল্টা দিয়েছি এখানে তাহলে কী হবে কিছু দেখাবে না আমি যদি বলি যে না ভুল দিলে তাকে দেখাবে ইনকারেক্ট পাসওয়ার্ড তাহলে কী করা যায় এলস এখানে সে বলবে ও মাই গড ইউ হ্যাভ রং পাসওয়ার্ড দ্যাটস ইট দেখুন সে বলছে ইউ হ্যাভ এন্টার রং পাসওয়ার্ড আমি যদি আবার এটাকে কপি করে দেই তো এটা বলছে যে রাইট পাসওয়ার্ড তো ওই যে এখন আপনার হয়তো মনে পড়েছে যে অ্যাকচুয়ালি এটা কোথাকার এটা হচ্ছে কোথায় কাজ করে এটা আমাদের লগ ইন বক্সে কাজ করে ঠিক আছে তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয় তো ইঞ্জিনের কাজ কিন্তু এইসবই আপনি যদি কিছু পোস্ট করেন তাহলে সেই পোস্টটা কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেটা শো হয় তো এই যে বেসিক্যালি যে কাজগুলো এগুলো অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা করা হয় এবং আমরা নেক্সট পার্টে এটার আরও একটু ডিটেলস জানবো তো আশা করা যায় আজকে আপনারা একটু মজা পেয়েছেন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে সেমভাবে এইগুলো এই যে ইফ এলস এগুলো এখানেও আছে এইটাতেও আছে এটাতেও আছে দেন এটাতেও আছে ঠিক আছে সো এগুলো এত ভয় পাওয়ার কিছুই নেই আমরা জাস্ট কি করতে পারি ভয় করতে না পারি ঠিক আছে এনিওয়ে আমি অনেকটা লং করে ফেলেছি আজকের এই টিউটোরিয়ালটা প্রায় ১৯ মিনিট আশা করা চাই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন প্রত্যেকটা মানুষের সাথে যারা এটা শিখতে চাচ্ছে বিকজ আপনারা অনেকে বলেছেন বাংলাতে খুব ভালোভাবে ভিডিও তৈরি করতে এবং আমি চেষ্টা করছি ওয়ান অফ দ্য বেস্ট টিউটোরিয়ালস প্রোভাইড করার জন্য ইন বাংলাদেশ ইন বাংলা ল্যাঙ্গুয়েজ আমি বিভিন্ন ভিডিওস ফলো করছি বিভিন্ন ইংলিশ চ্যানেল ফলো করছি তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি বাংলাতে এগুলো করার চেষ্টা করছি শুধুমাত্র আপনাদের জন্য আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন কোনো জিনিসে ফেইল না করি সেই দিকটার জন্য
নামাজের শেষে হোক, যে কোনো সময় আপনারা দোয়া করার চেষ্টা করবেন। দ্যাটস ইট, সবার জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। আর এইগুলোতে জয়েন করতে ভুলে যান আপনারা, সেটা কিন্তু করাটা ঠিক না, কারণ আমাদের গ্রুপে আপনাকে অ্যাড থাকতে হবে। যদি আমাদের সাথে অতপ্রোতভাবে কানেক্টেড থাকতে চান, আমাদের সাথে কাজ করতে চান, একসঙ্গে আমরা এক হয়ে কাজ করব, তাহলে এই ফেসবুকে গিয়ে আমার পেজে লাইক করেন আর আমাদের গ্রুপে জয়েন হয়ে যান, যেটা আমাদের একটা বড় বিশাল 1 লক্ষ মানুষের ফ্রিল্যান্সিং কমিউনিটি। দিনে দিনে মানুষ এখানে বাড়ছে এবং দে আর অল কানেক্টেড টু মি অ্যান্ড মাই আর্মিস, ওকে, ভলেন্টিয়ার্স। থ্যাংক ইউ।